মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর এখন গুড মর্নিং বলছি, 12টা বেজে গেছে আর আমি রান্না করছি। সকালে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে যে রান্না করতে চলে আসছি। আর আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব। স্পেশাল আবার স্পেশাল না, এই যে বড় কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। মুড়ো ঘন্ট, এই যে কাতলা মাছ। আর এই সাইডে যে ডালটা আমি প্রথমে ভাজি করে নিচ্ছি, ভালো করে ভাজি করে নিয়ে তারপর সেদ্ধ করতে দেব। আমার ডালটা ভালো করে ভাজি করে নেওয়া হয়ে গেছে, একবার ঘ্রাণ বেরিয়ে গেছে। এখন আমি গরম জলটা দিয়ে দিব। আর গরম জলটা দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি এই পাশে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, মাথাটা ভাজি করে নিব। মাথাটা আজকে আপনাদের ভাই আই দিবে, দাও মাথা দিচ্ছে। আমার মাথা তো খেয়েছো অনেক আগেই, এখন কাতলা মাছের মাথা খাও। কি বললো তা তো শুনতেই পাইছেন, কি মিথ্যা কথা বলে। মাথা যদি খেতাম মাথা কি এখানে থাকতো? মাথার গিলু নেই খালি মাথার, মাথা এখানে থাকতো, মাথা যদি খেয়ে ফেলতাম। অর্ণ সর যে ওদের মাথা দেওয়া হয়ে গেছে, মাথায় মাছটা কয় কেজি ছিল তো? এ মাথা কিন্তু ছোট মনে হচ্ছে, কিন্তু মাছটা 5 কেজির মতো ছিল। মাথাটা আমি ভালো করে ভাজি করে নিব। এই যে চুই ঝাল, খুলনার বিখ্যাত চুই ঝাল, এইটা দিয়ে দিব। আমি আজকে পেঁয়াজ রসুন কিছুই দেব না, শুধু চুই ঝাল আর মশলা দিয়ে রান্না করব। আর ওদিকে আমার মাথাটা ভাজা হচ্ছে। আজকে জানতাম মাথাটা ভাজি করতে গেলে খবর আছে, এই জন্য আমি সস্তা নিয়ে ভাজি করছি। এখন মাথাটা ভাজি করতে করতে নিজের থেকে ভেঙে যাচ্ছে। মাথা ভাঙতে যেয়ে অনেক কষ্ট হয়ে গেছে, এই জন্য একটু টোস্ট খেয়ে নিচ্ছি। আর এই যে একজন আসছে মাথাটা ভাঙতে, দেখি কত দূর কী করতে পারে, দেখা যাক পারো কি না। এইভাবে হবে না, আর একটু ভাজি করে নিতে হবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে, তখন ভাঙা যাবে। আপনাদের ভাইয়া আসছে মাথা ভাঙতে, আমি মাথা ভাঙতে পারিনি, আগে একবার ভাঙতে উঠে চলে গেছে। আমার কড়াইটা নষ্ট করে না কিন্তু মাছটা ভাঙতে গেছে। না ভাঙলে বাবা ওর ভিতর ফেসে যাবে না, বলো মাথা না ভাঙলে কাঁচা ফেটে যাবে। আমার কড়াইটা নষ্ট করে না কিন্তু ওইভাবে হবে না, উঠাও উঠাও, উঠাই নিয়ে তাই ভাঙো। মাথাটা নড়া দিয়ে ভেঙে নিয়েছে, আপনাদের ভাই আই ভেঙে দিছে। এখন আমি এইটা একেবারে লাল লাল করে ভাজি করে নেব। ভিতর কয়টা গরম মশলা আর 3টে তেজপাতা দিয়ে দিব। আর
আর দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া দেব একটু মশলা গুঁড়া মাথাটা ভালো করে ভাজি করে নিয়েছি এখন এর ভিতরে একটু জায়গা করে নিয়ে এখানে আমি দিয়ে দেব কয়টা জিরা আমার জিরাটা ফুটে গেছে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নেব এখন আমি এই সেদ্ধ করা ডালটা এর ভিতর দিয়ে দেব বাবা ভয় লাগছে লাফাচ্ছে ডাল লাফাচ্ছে আজকে আমি যদি এই সসপ্যানে রান্না না করে কড়াইতে রান্না করতে যেতাম আমার অবস্থা খারাপ ছিল দেখেন কি সুন্দর একটা কালার আসছে এখন এইটা আমি ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব একটু টেস্ট করে দেখো আগে থেকে হাত পাতি যাবেন দেখে ফুটে দাও লবণ কম আছে বেশি দিয়ে আজকে ডালটা ডবল টেস্ট হবে কারণ আপনাদের ভাইয়া রান্না করছে তো এই জন্য অবশ্যই আমি রান্না করলাম তো এই যে ফুটে দিচ্ছে আমি স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি দিয়ে দেব আর আমার ডালটা হয়ে গেছে একবার হয়ে যাবে তখন আমি চিনিটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব আমরা খেতে বসে গেছি খেয়ে দেখি কেমন হয়েছে একেবার বিয়ে বাড়ির ডালের মতো মনে হচ্ছে লবণটা যে এত টেস্টি আগে জানতাম না আগে জানতাম না কি বললে বুঝতেই পারলাম না আমরা দিচ্ছি ডাল আর তার সঙ্গে বাঁধাকপি ভাজি আমার সমস্যা আছে এই দুটোই গ্যাসের রাজা গ্যাস্ট্রিকের রাজা ডাল আর এই বাঁধাকপি ভাজি তোমার সমস্যা না তোমার সমস্যা না যত্ন করে দেখেন কি দিছে দেখেন
ক্যামেরার সামনে খেতে একটু লজ্জা লজ্জা করছে, এই জন্য ক্যামেরা অফ করে তারপর খাবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। টাটা।